হ্যালো আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা চৌধুরী। অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ দেখবেন প্রবাসে বড় হয়ে ওঠা নতুন প্রজন্মের কিছু ছেলে মেয়েদের বাংলা চর্চার কথা, আমেরিকায় একজন সম্ভাবনাময়ী তরুণ শিল্পীর সাক্ষাৎকার, আমেরিকার দাসপ্রথা বিলুপ্তির ইতিহাসের ওপর একটি প্রতিবেদন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে চির অমর। ফাল্গুনের সেই দিনে মাতৃভাষা সমুন্নত রাখার দাবিতে আত্মাহুতি দিয়েছিলেন বাংলার সন্তানেরা। সেই ভাষার চর্চা করে চলেছে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। তাদেরই কয়েকজনের কথা শোনাবো আজ। বাংলাদেশ থেকে বহু দূরে এই আমেরিকায় এখানকার আবহে বড় হয়েও বাংলা ভাষা এবং সংস্কৃতি সমুজ্জ্বল রেখে চলেছে সেই বাঙালি পরিবারের কিশোর কিশোরীরা। তেমনি তিন কিশোরের সাথে কথা বলেছিলাম। আজ আমার সাথে আছে তিনজন মেধাবী কিশোরী, সাবরি, সামিরা এবং অধরা। প্রথমেই কথা বলছি অধরার সাথে। অধরা, জন্ম এবং বেড়ে ওঠা এ যুক্তরাষ্ট্রেই, বিভিন্নভাবে বাংলা সংস্কৃতির সাথে জড়িত এবং বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছে। অধরা এখানকার একটি বাংলা পত্রিকার কিশোর বিভাগে সম্পাদনার দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সে এই পত্রিকায় একটি লেখাও লিখেছে। অধরা, এই লেখাটির পিছনে তোমার ভাবনা কী ছিল? যখনই আমি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে উপরে লিখি, আমি ট্রাই করি তার ইতিহাস আর কালচার নিয়ে লিখি। সামিরা ভালোবাসে বাংলা আবৃত্তি, ভালোবাসে বাংলায় গান করতে, তার কৃতিত্বের জন্য পেয়েছে প্রচুর পুরস্কার। সামিরা, তুমি তো 2012 সালে বঙ্গমেলা ট্যালেন্ট কম্পিটিশনে বঙ্গমেলা স্টার হয়েছিলে। তাছাড়া তুমি বিভিন্নভাবে বাংলা সংস্কৃতির সাথেও জড়িত। তো কে তোমাকে বেশি উৎসাহিত করেছে এই যে তুমি বাংলাদেশ থেকে এত দূরে থাকো, তারপরও কিভাবে তুমি উৎসাহিত হলে? প্রথমে আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি, আর বাসায় আমি আমার মা বাবার সাথে বাংলাতেই কথা বলি। তো আমি আমার মা বাবার কাছ থেকে প্রথমে আমি উৎসাহ পাই। আর আমি ছোটোবেলায় থেকে বাংলা স্কুলে পড়তাম, ওখানে আমি বাংলা লিখতে, পড়তে, বলতে সব শিখেছি, গান শিখেছি, নাচ শিখেছি। উচ্চাঙ্গ আধুনিক লোকনৃত্য যে কোনো নৃত্যের ক্ষেত্রেই সাবরিন পারদর্শী। পুরস্কার পাওয়ার সম্মাননায় তার ঝুড়িতে রয়েছে বুগি উগি খ্যাত নাচের প্রতিযোগিতার আঞ্চলিক বিভাগের চ্যাম্পিয়নশিপ। আমি অনেকদিন ধরেই নাচ গান করি এই বাংলাদেশি কমিউনিটিতে, এবং এই এটার থ্রুতে আমি নিজেই আমাদের বাংলা কালচারের সাথে কানেক্ট করতে পারি। তারপরে এটা দিয়ে আমি আর বাকি সবাই যারা এখানে আমার জেনারেশনের বাঙালি বাচ্চারা যারা আছে এখানে, তাদের সাথেও আমি শেয়ার করতে পারি এই কালচারটা। তোমরা সবাই যখন বড় হয়ে উঠবে, তোমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা শেখাতে তোমরা কতটুকু আগ্রহী? আমরা অনেক আগ্রহী। আমরা যদি না শেখাই তো কে শেখাবে? আর আমাদের মা বাবারা কত কষ্ট করে আমাদেরকে এই যে কালচারটা শিখিয়েছে, তো এসব শিক্ষাগুলো আমাদের তো ধরে রাখতে হবে। আর না ধরে রাখলে পরে, না শিখালে পরে, তাহলে ভাষাটা হারিয়ে যাবে আর তার সাথে আমাদের কালচারটাও হারিয়ে যাবে। কারণ এটা বাঙালি হয়ে আমাদের দায়িত্ব যেন আমাদের পরের প্রজন্মদেরকে শিখায় এই ভাষাটা। এভাবেই এখানে এ প্রবাসে বেড়ে ওঠা এ প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা সংস্কৃতিকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। আমেরিকার একজন সম্ভাবনাময়ী তরুণ শিল্পী এমিলি ফোর্স, তিনি আমাদের স্টুডিওতে বাংলা গানের প্রতি তার আগ্রহের কথা বলেছেন আহসানুল হকের সাথে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি একজন সঙ্গীত শিল্পী, একজন কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার। জন্ম হয়েছে নিউ ইয়র্কে, বড় হয়েছেন উইসকনসিনে এবং বর্তমানে নিউ ইয়র্কে আছেন। নাম এমিলি ফোর্স্ট। সো ওয়েলকাম টু আওয়ার শো এমিলি ফোর্স্ট। থ্যাংক ইউ আসান। ফার্স্ট কোয়েশ্চন, ওয়াই মিউজিক? I've always been in love with music ever since I was 3 years old.
I've known this is what I wanted to do since I was three. So did you go to any music school or how did you learn? I went to school. I first studied classical violin, then I studied classical piano, then I studied classical guitar, then I studied classical voice. I trained to be a classical composer, but pop music reaches more people, and I want my music to reach people. I want music to raise people's happiness. Your first album, debut album, is out. It's yes. called Here We Go. Here We Go. So can we have a little bit of demonstration from sure. that song? Sure, I'll play the title track. This is called Here We Go. Here we go, where we tried to avoid the undertow. We don't know me anymore one of these days. You're gonna have to let me go one of these days. You're gonna have to. Here we go. Thank you. Thank you. Are you familiar with any Bangla writer? Oh, I love Tagore. Rabindranath Tagore? Yes. Have you read anything? Yes, by him? I have Gitanjali. So tell us about your experience when you first read Gitanjali. Mm. How did you feel? I first read Tagore when I was too young to understand what he was saying. I think that his poems have so much life in them, and I needed to become older in order to understand them. And I started reading Tagore, I think, at 13. Now I've started reading him again, and I'm just absolutely in love with his poetry. Tagore is probably the only person who wrote the national anthem for two different countries, India and Bangladesh. Mm. You're familiar with the national anthem? Yes, I'm learning it. Do you want to sing a few lines from that? Sure. So let's get the first word right. Amar shona bangla ami tumai bhalobashi chirodin tumar akash chirodin tumar akash tumar batash amar prane o mai amar prane bajaye bashi সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি. Wow! Do you ever want to visit Bangladesh? Yes! Yes, I do. Very much so. I love the vibrancy of Bangladeshi culture. I love the spices and the beautiful colors, and I love Tagore, and I love the music, and it's just such a like vivid culture. Thank you so much for your time. Thank you for coming to Washington, D.C., all the way from New York. Thank you so much. Thank you for having me. এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের VOA বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। বিশ্বব্যাপী বাঙালিদের কাছে ফেব্রুয়ারি মাস যেমন গৌরবের অহংকারের, তেমনি আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার আদায় এবং দ্রাসপ্রথা বিলুপ্তির যে সংগ্রামের ইতিহাস, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানেও ফেব্রুয়ারি মাসটি পালন করা হয় ব্ল্যাক হিস্ট্রি মান্থ হিসেবে। চলুন কারিনা চৌধুরীর কাছ থেকে এই বিষয়ের উপর একটি প্রতিবেদন দেখি। ওয়াশিংটনের কাছেই রয়েছে আর্লিংটনের জাতীয় সমাধিক্ষেত্র। এটা আমেরিকার অত্যন্ত মর্যাদাপূর্ণ সমাধিস্থল, কিন্তু একসময় এখানে ছিল কৃতদাসদের থাকার জায়গা। ক্রেগ সিফ্যাক্সের জন্য আর্লিংটনের এই স্থান বিশেষ অর্থবহ। Sifax story is one that will empower you. It will also show you that no matter how far down you think you are, that you can still get up and get to the top of your potential. ক্রেগ 15 বছর ধরে তার পরিবারের অতীত ইতিহাস নিয়ে কাজ করছেন। তিনি জানতে পারেন যে তার পূর্বপুরুষরা ছিলেন আর্লিংটনের প্রভাবশালী কৃতদাস পরিবার। তার এক পূর্বপুরুষ ছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কৃতদাস।
তিনি মাউন্ট ভার্নানে থাকতেন। Every time I research a certain aspect of the Syphax family, I find more exciting and things that spark my interest to want to keep going and delve into that. 1863 সালে যে হাজার হাজার ক্রীতদাসকে মুক্তি দেওয়া হয়, তারা ওয়াশিংটনে এসে সমবেত হয়। আমেরিকার সরকার তাদের আর্লিংটনে থাকার জন্য জমি দেন, আর এই জায়গার নাম দিয়েছিল ফ্রিম্যানস ভিলেজ। পার্ক সার্ভিস রেঞ্জার ম্যাথিউ পেনওয়ার্ড বলেন, প্রায় 40 বছর ধরে হাজার হাজার মানুষ ফ্রিম্যানস ভিলেজের 100টি কাঠের বাড়িতে বসবাস করেন। সেখানে ছিল স্কুল, গির্জা, হাসপাতাল এবং অনাথ আশ্রম। It was meant to be a transitional place, to be able to find some refuge, of course, from the war and from enslavement, but to be a sort of a way station towards living as free people as well. Freedman's Village was in this general area right here. ক্রেগ তার পরিবারের ইতিহাস নিয়ে প্রামাণ্য ছবি বানাচ্ছেন আর আর্লিংটনে নতুন এক ইতিহাস জাদুঘর তৈরির চেষ্টা করছেন। অনেক ক্রীতদাসের কবর আছে আর্লিংটনে। অনেকে বলেন তারাও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। করিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।